ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এক সময় পর্দায় দাপিয়ে বাড়ালেও বর্তমানে বলতে গেলে মিডিয়া থেকে অনেকটা দূরেই আছেন তিনি। শোবিজ পাড়া থেকে দূরে থাকলেও তার অনুরাগীরা ঠিকই তাকে খুঁজে ফেরেন, আর তাই তো তার জীবন নিয়েও নেই কম চর্চা। বিয়ে সংসার নিয়ে ভালোই আছেন এই তারকা, নতুন মুখ আসছেন তাদের ঘর আলো করে, আর সেজন্য দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। এছাড়া সম্প্রতি তার বেবি শাওয়ারের অনেক ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সে ছবিতে শখকে দেখে যেন একটু অবাক্কি হলেন সবাই। শখের মাতৃত্ব শখকে যেন আরো সুন্দর করে তুলেছে, আর নেটিজেনরাও শখের সেসব ছবিতে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন। এদিকে সর্বশেষ ঈদুল আজহার একটি নাটকে দেখা গিয়েছিল শখকে, এরপর আর কোনো নতুন কাজে হাত দেননি তিনি। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরে শখের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। সে সময় বিয়ে নিয়ে মুখ খোলেনি অভিনেত্রী, যদিও চলতি মাসে শখ নিজেই অন্তঃসত্ত্বার বিষয়টি সবাইকে জানান। 2015 সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন শখ। 2017 সালে বিয়ের 2 বছরের মাথায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এরপর গত বছর 12ই মে ব্যবসায়ী রহমান জনকে বিয়ে করে সংসারী হন শখ। বর্তমানে রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে বসবাস করছেন এই অভিনেত্রী। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।